বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওতে জেনারেল এরশাদের বই উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জেনেছিলাম। সো এই ভিডিওতে আমরা তার বৈদেশিক সম্পর্ক ক্ষেত্রে তিনি আসলে কী কী কাজ করেন সেটা সম্পর্কে জানবো। তো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জেনারেল এরশাদ তেমন কিছুই করেননি, এটা সহজ কথায় বলা যায় যে তিনি জেনারেল জিয়ার পথে অনুসরণ করেন। দেখা গেছে যে ভারতের বিপরীতে তিনি চীনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেন। ভারতের সাথে জিয়া যখন হচ্ছে আসলে সম্পর্ক তিক্ততা বেড়ে যায়, কিন্তু চীনের সাথে সম্পর্ক অনেক ভালো ছিল। এবং চীনের সাথে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে হত্যা করার পরপরই চীন কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সো সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য, অস্ত্রশস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীলতা কিন্তু বাড়ে, কারণ আমরা জানি যে চীন অন্যতম শক্তিশালী একটা দেশ এবং চীনের কাছ থেকে সাহায্য পাওয়া মানে অনেক বড় একটা সাহায্য পাওয়া, তাই না? সো এরশাদের টার্গেট তো ছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখা, সামরিক বাহিনীর ক্ষমতা যাতে থাকে সেটাকে রাখা। এ কারণে তিনি সামরিক ব্যয় বৃদ্ধি করেন, সেনাবাহিনীর সদস্যদেরকে ট্রেনিং দিতে থাকেন, তাদের প্রশিক্ষণ দিতে থাকেন, উন্নত অস্ত্রশস্ত্র আনতে থাকেন। সো এই কারণে তার বৈদেশিক সাহায্যের দরকার ছিল চীনের সাথে। সো চীনের উপর নির্ভরশীলতা কিন্তু বেড়ে যায়। অন্যদিকে পাকিস্তান, সৌদি আরব, ইরাক, মুসলিম কান্ট্রিগুলোর সাথেও কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়তে থাকে। তবে তিনি কিন্তু অতিমাত্রায় বলা হয়ে থাকে মার্কিনপন্থী ছিলেন, ঠিক আছে, মার্কিনপন্থী ছিলেন। এবং মার্কিন সরকারকে সন্তুষ্ট করার জন্য তিনি ঢাকা থেকে সোভিয়েত কূটনীতিকদেরকে বহিষ্কার করেন, ঠিক আছে। অর্থাৎ ইউএসের সাথে তিনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এরশাদ হচ্ছে খুব উত্তেজনাটা পরিহার করার চেষ্টা করেন এবং ভারতের সাথে বিদ্যমান যে সমস্যা, ফারাক্কাবাদ নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছিল সেগুলোও তিনি আসলে সমাধানের কোনো চেষ্টা করেননি, কিন্তু উত্তেজনা পরিহারের তিনি চেষ্টা করেছিলেন, ঠিক আছে। মানে ভারত বিরোধী ব্যাপার কোনো কিছু তিনি করেননি। তো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের আরেকটা বড় সাফল্য হচ্ছে সার্ক গঠন, যেটা আমরা দেখেছিলাম যে জিয়া যেটার উদ্যোগ নিয়েছিলেন। তো পরবর্তীতে 1985 সালে কিন্তু সার্ক গঠন হয় এবং এখানে এই সার্কে কিন্তু সাউথ এশিয়ান যে 7টা ডেভেলপড কান্ট্রি, সেই কান্ট্রিকে একত্রিত করে এটা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগী সংস্থা বলা হয়, এটা গঠন করা হয় এবং এটার প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকাতে, যেটা হচ্ছে 1985 সালের ডিসেম্বরে, 1985 সালের ডিসেম্বরে ঢাকায় প্রথম কিন্তু এটার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং প্রথম প্রাথমিকভাবে 7টা কান্ট্রি ছিল, এখন 8টা কান্ট্রি, তো মালদ্বীপ বোধহয় লাস্টে যুক্ত হয়েছে। সো এই 7টা কান্ট্রিকে একসাথে করে একটা আঞ্চলিক সংস্থা গঠন করার যে উদ্যোগ জিয়া নিয়েছিলেন সেটা আসলে বাস্তবায়ন করেন এরশাদ। এবং এই সার্কের মাধ্যমে কিন্তু দক্ষিণ এশীয় দেশগুলো একজন একজনের বন্ধু হিসেবে কাজ করে, তারা সহযোগিতা করে পরস্পরকে। সো এটা কিন্তু তার অন্যতম একটা সাফল্য ছিল, ঠিক আছে। এই ছিল মোটামুটি তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার কার্যাবলী। তো আমরা পরবর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে যখন হচ্ছে কোনো শাসক জোরপূর্বক ক্ষমতা দখল করে তখন তারা তাদের বৈধতা প্রমাণের জন্য কী করে, গণভোট করে, তাই না? এটা আমরা জিয়ার সময় দেখেছি। সো এই গণভোটটা এরশাদও করেন, যেটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। সো আবার আসছি পরবর্তী ভিডিওতে।